ফেতনার সময় ফেতনার টাকা দিয়ে প্রতিষ্ঠান কিছু আনা ইয়ে করি, আবার বাৎসরিক ধর্ম সভা আদায় করা হয়, সেখান থেকে কিছু অর্থ করে আসে, সেখান থেকে কিছু কি আমার প্রতিষ্ঠানের কিছু শিক্ষক আছে ওনারা ব্যান পর্যন্ত চালাচ্ছেন। আমরা অনেক কষ্টে জীবন যাপন কাটি, আমরা সকাল 8টা থেকে 2টা পর্যন্ত টাইম দিই, তারপর আমরা কর্মস্থলে যারা মানে কেউ কাম করি, অনেকে তাদের বাবা সংসার আছে, সংসার দিকে সেখান থেকে কিছু উৎপন্ন করে আমরা জীবন ধারণ করি, আবার আপনার ফেতনার সময় ফেতনার টাকা দিয়ে প্রতিষ্ঠান কিছু আনা ইয়ে করি, আবার বাৎসরিক ধর্ম সভা আদায় করা হয়, সেখান থেকে কিছু অর্থ করে আসে, সেখান থেকে কিছু সাহায্য হয়। এবং প্রতিষ্ঠানে 2টা পর্যন্ত সময় দেয়, এরপরে কেউ বিভিন্ন কাজে জড়িত আছে, এমনকি আমার প্রতিষ্ঠানের কিছু শিক্ষক আছে ওনারা ব্যান পর্যন্ত চালাচ্ছেন, এত মানবতার জীবনযাপন করতেছেন। আমাদের একই দাবি যে নন এমপিও যে তো স্বীকৃতিপ্রাপ্ত যে প্রতিষ্ঠানগুলি আছে, এই প্রতিষ্ঠানগুলি এক যুগে এমপিওভুক্ত করা। আমার কলেজের 2000 সালে আমার কলেজটি প্রতিষ্ঠিত হয়, 1/1/2005 আমি একাডেমিক স্বীকৃতি পাই, সরকারের সকল শর্ত পূরণ করে আমরা একাডেমিক স্বীকৃতি পাই, তারপরেও অদ্যাবধি আজকে 19 বছর ধরে আমাদের কলেজ এমপিওভুক্ত হয়নি। আমরা বিনা বেতনে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছি, আমাদের এ পর্যন্ত 16টা ব্যাচ আমার কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করে আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন কর্মে নিয়োজিত, অথচ আমরা আজকে অদ্যাবধি বেতন পাই নাই। বর্তমানে দ্রব্যমূল্যের উন্নয়নের যুগে আমরা অত্যন্ত মানবতার জীবনযাপন করছি। 2006 সাল থেকে আমরা ঢাকার বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করেছি, সরকারের বিভিন্ন উচ্চ মহল আমাদের নানা সময়ে নানা রকম প্রতিশ্রুতি দিয়েও অদ্যাবধি আমাদের এই বাস্তবায় এমপিও বাস্তবায়ন হয়নি। এবার আমাদের একটাই দাবি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। আমরা আশা করি ওনার সাক্ষাৎ পেলেই আমাদের প্রাণের বা আমাদের অস্তিত্বের দাবি পূরণ হয়ে যাবে। আপনারা জানেন যে আমাদের দাবিটা কি, এটা সারা দেশের জনগণ জানে। তো যত সময় না আমাদের দাবি বাস্তবায়িত হবে, আমরা কিন্তু আশ্বাসের সীমাবদ্ধ থাকব না, তত সময় পর্যন্ত আমাদের এই আবেদন আন্দোলন অব্যাহত থাকে। প্রয়োজনে আমরা আজকে অবশ্যই আমরা দুপুর 2টায় আমাদের কেন্দ্রীয় কমিটি নিয়ে এবং নির্বাহী কমিটি নিয়ে বসবো, যদি আমাদের লক্ষ্য অর্জিত না হয় সেক্ষেত্রে আমরা আবারও অনশনের মতো কর্মসূচি দিতে বাধ্য হব। আমাদের দাবি একটাই, মাননীয় প্রধানমন্ত্রী 2018 সালে 5 জনের যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবের জন্য তার কাছে আমাদের সাক্ষাৎ না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ছি না। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার নেত্রী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা, উনি যে কথা দেন উনি সে কথা রক্ষা করেন, অবশ্যই উনি সাক্ষাৎ দিয়ে আমাদের কথার ওনার কথা রক্ষা করবেন। সাক্ষাৎ না হওয়া পর্যন্ত এই জাতীয় প্রেস ক্লাবের চত্বর আমরা ছাড়ছি না। আমরা থাকবো প্রতিষ্ঠানে, আমরা কেন এখনো রাজপথে আছি? আমাদের এই কি ব্যথার ব্যতীত প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে নেই?